Hi everyone, welcome back to my channel. I'm sorry, it's been a long time. I'm kono video post korini and I'm sorry for that. Karon ami ektu busy o hoye gechhilam kaj niye ar eta long period of time er video. Dekhtei pachho lonka gacher video to eta puro ekdom lonkar beech theke chara toiri theke shuru kore gacher porichorja theke kibhabe folon briddhi korbe ar ki ki oshubidha hote pare lonka gacher. কি কি পোকা মাকড় লাগতে পারে বা ফুল আসে না অনেক সময় সেই সব সমস্যা নিয়ে এই পুরো ভিডিওটা আমি তৈরি করেছি তো ভিডিওটা একটুও স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখে নাও আর আমাকে বলো কেমন লাগলো ভিডিওটা আর তোমরাও খুব সহজে বাড়িতে লঙ্কা গাছ তৈরি করো তো চলো শুরু করি ভিডিওটা এখানে আমি কেনা লঙ্কার বীজ ইউজ করেছি তোমরা বাড়িতে যে লঙ্কাগুলো রান্নায় ইউজ করা হয় শুকনো লঙ্কা যেগুলো তার বীজ থেকেও কিন্তু খুব সুন্দর গাছ হয় এর মধ্যে কিছু কিছু গাছ আমার কিন্তু ওই বাড়ির বীজ থেকেই তৈরি তো আমি লঙ্কা বীজগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তোমরাও ভিজিয়ে রাখবে একদিন তাহলে খুব তাড়াতাড়ি বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে যাবে তো এখানে আমি নরমাল প্লেন সয়েল ইউজ করেছি আর আমি এখানে কফি কাপ ইউজ করেছি গাছগুলো চারা তৈরি করার জন্য আর নিচে কিন্তু কাপের নিচে কিন্তু অবশ্যই অবশ্য ড্রেনেজ হোল রাখতেই হবে তো এখানে আমি কোনো ফার্টিলাইজার বা কম্পোস্ট ইউজ করিনি মাটিতে এক একটা কাপে আমি দুটো করে বীজ দিয়েছি দিয়ে একটু করে মাটি ঢাকা দিয়ে তাতে জল দিয়ে দিতে হবে বাস আর কিচ্ছু না লঙ্কার বীজ জার্মিনেশনে একটু সময় লাগে তো অধৈর্য হওয়ার কিচ্ছু নেই 7-8 দিনের মধ্যে বীজগুলো বেরিয়ে যাবে তো এবার আমি মাটি চারার জন্য যে মাটি মানে টবের জন্য যে মাটি সেটা তৈরি করব তো এখানে আমি প্রথমে প্লেন যে গার্ডেন সয়েল সেটা নিয়েছি তাতে আমি মিক্স করব কম্পোস্ট এটা আমি বাড়িতে বানানো কম্পোস্ট ইউজ করছি তোমরা চাইলে গোবর সার বা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো এটা আমার বাড়িতে বানানো কম্পোস্ট যে কোনো কম্পোস্ট ইউজ করতে হবে তো যতটা মাটি নেব তার অর্ধেকটা কম্পোস্ট নেব আর আমি এখানে ধানের খোসা যেটা ধানের তুষ যেটাকে বলে সেটা ইউজ করেছি আর কাঠের গুঁড়ি বাড়িতে কাঠের কাজ হয়েছিল তো সেই কাঠের গুঁড়িগুলো রাখা ছিল তো সেটা আমি ইউজ করেছি এখানে তোমরা এর জায়গায় কোকোপিট আরামসে ইউজ করতে পারো চাইলে তোমরা বালিও ইউজ করতে পারো বাট বালিতে টপটা আরও ভারী করে দেবে বলে আমি বালি ইউজ করিনি আমি এখানে তুষ আর কাঠের গুঁড়ো ইউজ করেছি এবার এটা ভালোভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পুরোটা তো এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো পাথর বা ইঁটের টুকরো থাকলে সরিয়ে দিতে হবে বাস যতক্ষণ আমি এই মাটিটা মেশাচ্ছি তোমরা গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন ক্লিক করতে একদম ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর তোমরাও বাড়িতে লঙ্কা গাছ তৈরি করো খুব সহজে তো আমি এখানে এক একটা গাছের জন্য একটা 10 ইঞ্চের পট ইউজ করেছি আমি প্লাস্টিক পট বা মাটির পট যে কোনো কিছু ইউজ করতে পারো আমি এখানে সব কিছুতেই করেছি বাট মাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রেনেজ হোল মাটির যদি পট হয় তাহলে কিন্তু একটা ড্রেনেজ হোল হলেই হবে কিন্তু প্লাস্টিকে অনেকগুলো লাগে কারণ হচ্ছে মাটির মধ্যে দিয়ে যে অতিরিক্ত জলটা না সেটা মাটির যে টপটা সেটাও শুষে নেয় তো অতিরিক্ত জল মাটিতে মিশে থাকে না টবের মধ্যে দিয়ে বাষ্পীভূত হয়ে যায় তো সেই জন্য একটা হলেই হবে তো এখানে আমি একটা মাটির টুকরো দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে যে মাটিটা দেব সেটা জলের সাথে সাথে বয়ে না যায় শুধু জলটা যেন নিচে দিয়ে বেরিয়ে যায় তো এবার আমি এই টবগুলো ভর্তি করে দেবো 2 আঙুল করে ওপর থেকে খালি রাখবো কারণ চারাটা বসানোর পরে আবার মাটি দিতে হবে তাতে আবার পরবর্তীকালে কম্পোস্টও দিতে দেওয়া জায়গা রাখতে হবে তো ওপর থেকে 2 ইঞ্চি করে বা 2 আঙুল করে ওপর থেকে খালি রাখবো তো সমস্ত পটগুলো আমি এইভাবে মাটি দিয়ে ভরে নেব টবে মাটি ভরা হয়ে গেলে যেটা করব সেটা হচ্ছে এক একটা করে চারা গাছ আমি একটা একটা করে টবে লাগাবো তো এই চারাগুলো আমি আগেই বানিয়েছিলাম তো এগুলোই আমি তোমাদেরকে রিপোর্ট করে দেখাবো এগুলোর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু কেনা বীজ যেগুলো কেনা লঙ্কা শুকনো লঙ্কা পাওয়া যায় তার বীজ থেকে চারাগুলো তৈরি করেছি অনেকগুলো চারা তো এইভাবে মাটিটা আলগা করে নিতে হবে দিয়ে পুরো মাটি সদ্য চারাটা বার করে নিতে হবে বার করে নেওয়ার পর একটা একটা করে চারা আমি একটা করে টবে একটা করে চারা লাগাবো তাতে কি হবে ওদের রুটগুলো অনেকটা জায়গা পাবে আর পরবর্তীকালে যখন আমি ফার্টিলাইজার দেব কম্পোস্ট দেব তখন একটা করে গাছে অনেকটা করে কম্পোস্ট পাবে ওরা বড় হওয়ার জায়গা পাবে তো এইভাবে আমি চারাটা বসিয়ে মাটি দিয়ে আরও চারিদিকটা ভরে দেব তো এভাবে প্রত্যেকটা টবে আমি লাগিয়ে দেবো চারাগুলো দিয়ে তাতে কিন্তু জল দিয়ে দিতে হবে জল যখনই দেব তখনই যেন
মানে নিচে দিয়ে জল বেরিয়ে যায়, নিচের যে ড্রেনেজ হোলটা আছে সেদিক দিয়ে যেন জলটা বেরোয়, এভাবে জল দিতে হবে যাতে পুরো মাটিটা ভিজে যায় একবারে, কারণ এটা পুরোটাই শুকনো মাটি। তো যখনই জল দেবো তখনই যেন নিচে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় জল। এভাবে আমি সব গাছগুলো লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কতগুলো গাছ লাগিয়েছি, এগুলো সব আমি ওই চারাগুলো রিপোর্ট করে দিয়েছি। রিপোর্টের সময় কিছু চারা ভেঙেও গেছে, তো এইটা হচ্ছে আপডেট। কিছুদিনের মধ্যে দেখতেই পাচ্ছ গাছগুলো বড় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছই বড় হয়ে গেছে, কিছু কিছু গাছে তো ফুলও আসতে শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ফুলের মতো যে কাঠিগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু ফুল গাছের, তো এত ছোট বয়সেই কিন্তু, এই যে দেখতে পাচ্ছ খুব ভালো করে দেখতে পাচ্ছ এটা ফুল গাছের, এত ছোট ছোট গাছে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। আমি এখনো অবধি কোনো কম্পোস্ট কিন্তু গাছগুলোতে দিইনি, যেটা মাটিতে প্রথম যখন রিপোর্ট করেছিলাম তখন যেগুলো ছিল সেগুলোই আছে। তো এভাবে গাছগুলো যেহেতু খুব ছোট সেহেতু গাছগুলো পড়ে যাচ্ছে, তো আমি আরেকটু করে কম্পোস্ট আর মাটি মিক্স করে এগুলোতে দিয়ে দেবো। কিন্তু এই গাছটা একটু জানি না কেন এটা মনে হচ্ছে না বেশি দিন যাবে বলে। আরেকটা জিনিস আমি দেখাই, এইটুকুটুকু গাছগুলোতে কিন্তু কতগুলো করে ডাল বেরিয়েছে দেখো, একটা একটা গাছে কতগুলো করে ডাল বেরিয়েছে। এর একটাই কারণ, কারণ হচ্ছে কি যখনই গাছগুলো একটু বড় হয়েছিল আমি তার ডগুলো কেটে দিয়েছিলাম, তো ডগ কেটে দেওয়ার কারণে অনেকগুলো ডগ হয়েছে। এই যে এটা আমি করে দেখাচ্ছি, এই যে গাছটা একটু বড় হয়েছে, একদম প্রথমে যে পাতা দুটো বেরিয়েছে একটু কষ্ট হলেও ওটা কিন্তু কেটে দিতে হবে। ওটা কেটে দিলে ওটা থেকে অনেকগুলো ডাল বেরোবে, তাতে লঙ্কার ফলন আরও বাড়বে। তো এইভাবে আমি প্রত্যেকটা গাছেরই কিন্তু কেটে দিয়েছিলাম, যার কারণে এক একটা গাছে অনেকগুলো করে ডাল হয়েছে। এটারও এখনও অবধি হয়নি কাটা, কারণ এটা সবে বড় হয়েছে। তো এইভাবে প্রথম যে দুটো পাতা বা তিনটে পাতা একদম ডগটা কেটে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এটা আমি কিছুদিন আগেই কেটেছিলাম, দুটো পাতা ডাল অলরেডি বেরিয়ে গেছে। আই হোপ তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ দুটো ডাল, এভাবে দুটো ডাল বেরিয়ে গেছে। এই গাছটা জানি না কি অবস্থা, বাঁচবে কি না, তবুও আমি সার দিয়ে চেষ্টা করবো এটা বাঁচানোর। আর এখানে কিছু চারা আমি ডাইরেক্ট মাটিতেও লাগিয়ে দিয়েছি, এগুলো ডাইরেক্ট মাটিতে আছে, কোনো পট ইউজ করিনি আমি এগুলোর জন্য, কারণ আমার কাছে আর পট ছিল না খালি, তো এগুলো আমি ডাইরেক্ট মাটিতে লাগিয়ে দিয়েছি। এবার আমি বাড়িতে বানানো যে কম্পোস্ট, একটু একটু করে প্রত্যেকটা গাছে কম্পোস্ট আমি দিয়ে দেবো। যেমন ছোট বাচ্চাদেরকে এক চামচ করে ভিটামিন দেই, সেরকম আমি প্রত্যেকটা গাছে এক চামচ করে ওদের মতো করে খাবার দিয়ে দেবো। অনেক গাছেই হয় সমস্যা, লঙ্কা গাছে যে অনেক বড় হয়ে গেছে তাও ফুল আসেনি, জানি না ওটাতে আদৌ ফুল আসবে কি না, অনেক গাছেই হয় এটা, খুব কমন একটা সমস্যা। তো ভয় পাওয়ার কিছু নেই, যা অনেক লঙ্কার ধরন আছে, অনেক গাছের নিজের নিজের সময় আছে লঙ্কা ফুল আসার, প্রত্যেকটা গাছের জন্য সমান হতে পারে না, তো একটু ধৈর্য ধরো। আর সেরকম হলে যদি ফুল না আসে তাহলে কিন্তু চা পাতার যেটা কম্পোস্ট, মানে যেটা আমরা চা পাতা ইউজ করি, সেই চা পাতা ইউজ করার পরে সেটা ধুয়ে শুকিয়ে সেই চা পাতাটা আর কলার খোসা, কলা খেয়ে খাওয়ার পরে যে খোসাটা আমরা ফেলে দিই সেই খোসাটা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, আর চা পাতার গুঁড়িটা গাছের গোড়ায় দিয়ে দিলে কিন্তু গাছে ফুল আসতে সাহায্য করে, এতে কিন্তু গাছে ফুল আসতে পারে তাড়াতাড়ি। আর না হলে অসুবিধার কিছু নেই, যদি তাতেও না আসে তো জানবে কি গাছটার এখনও ফুল আসার সময় হয়নি। প্রত্যেকটা গাছ নিজের নিজের মতো, ওরা নিজেদের সময় মতো ফুল আসে। এই যে দেখতে পাচ্ছ এরা এত ছোটতেই এত ফুল চলে এসছে, আমি বুঝতে পারিনি যে এরা এত ছোটতে এরকমভাবে ফলন দিতে শুরু করে দেবে। তো ঠিক আছে, সবার নিজের নিজের সময় আছে। আমি একটু মাটিটা কুড়ে দেবো যাতে কম্পোস্টটা মাটিতে মিশতে সুবিধা হয়, কিন্তু খুব সাবধানে, কারণ গাছগুলো এখন ছোট, শেকড়গুলো নড়ে গেলে কিন্তু গাছটা মারা যাবে, তো খুব হাতে আলগা হাতে কাজটা করতে হবে। যেহেতু এখন বর্ষাকাল সেহেতু আমি আর জল দেবো না এটাতে, কারণ মাটিগুলো অলরেডি অনেক ভিজে আছে, হতে পারে ওই গাছটা অতিরিক্ত জলের জন্যই এরকম অবস্থা, তাই জন্য আমি মাটিগুলোতে জল দেবো না, শুধু মাটিটা একটু করে কুড়ে গাছের গোড়াটা উঁচু করে দেবো যাতে জলটা জমে না থাকে, গাছের গোড়ায় জল জমে গেলে গাছটা পচে যাবে। তো এইভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছেই ফুল চলে এসছে খুব সুন্দর, গাছগুলোতে বালি লেগে আছে কারণ বৃষ্টি হয়েছে, তো
তো বৃষ্টিতে অতিরিক্ত বালি ছিটকে পাতায় লেগে আছে, তো প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর ফুল চলে এসেছে। এবার আমি একটা আশ্চর্য জিনিস দেখাই, এই যে লঙ্কা গাছটা, এটা কিন্তু আমি চারাও তৈরি করিনি, কোনোভাবে গাছটা আমি লাগাইও নি, এটা উইদাউট মাটিও দেখতেই পাচ্ছ সিমেন্টের ফাটল থেকে নিজেই গাছটা বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এক ফোঁটা মাটি নেই, কোথাও জল দেওয়ারও জায়গা নেই, নিজেই গাছটা নিজের মতো বেড়েছে, নিজের মতো বেঁচেও আছে, ইভেন তাতে ছোট ছোট কিন্তু ফুলও আসতে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাছটা কোথাও কিচ্ছু নেই। তো এইরকমই হয় গাছ, যাদের হবার হয় তারা নিজেদের মতো হয়, কোনো কেয়ার তাদের লাগে না। আবার অনেকে আছে কি বেশি কেয়ার করলে মরেও যায়, আর অনেকের কেয়ার লাগে। তো দেখতে পাচ্ছ ছোট ছোট গাছে ফুলও আসতে শুরু করে দিয়েছে। এই যে আবার কতগুলো ডালও হয়েছে, এতে তো কাটাও ডালও কাটিনি। তো এই যে আমার লঙ্কা গাছের ছোট ছোট লঙ্কা ধরতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ আশা করছি। হ্যাঁ, এবার তো দেখতেই পাচ্ছ যে ছোট ছোট লঙ্কা আসতে শুরু করে দিয়েছে গাছগুলোতে। এটাতেও আছে অনেকগুলো গাছেই কিন্তু এরকম ছোট ছোট লঙ্কা, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট লঙ্কা ধরতে শুরু করেছে। এই সময় একটু করে আমি নিম তেল স্প্রে করে দেবো, কারণ পাতাগুলো একটু একটু, যদি তোমরা বুঝতে পারছো যে পাতাগুলো না কুঁকড়ে যাচ্ছে। লঙ্কা গাছে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া রোগ। এটা অ্যাকচুয়ালি জৈব পদ্ধতিতে এর সেরকম কোনো সমাধান নেই, সত্যি বলতে জৈব পদ্ধতিতে এটাকে সমাধান করা সম্ভব না। আর আমি বাড়ির লঙ্কা গাছে রাসায়নিক জিনিস ইউজ করতে চাই না, তো তাই জন্য আমি নিম তেল ইউজ করব। তাতে কি হবে, জিনিসটা আরও বাড়বে না, জিনিসটা শুরু হয়েছে ঠিকই, হয়তো ওটা একদম নির্মূল হবে না, কিন্তু সপ্তাহে 2-3 দিন যদি আমি নিম তেল স্প্রে করি তাহলে জিনিসটা বাড়বে না অতিরিক্ত। এতে কী হবে, ফলনটা ঘাটতি হবে না, ফলনটা যেমন চলছে সেরকমই চলবে। তো লঙ্কা গাছে মাঝে মধ্যে চাহে পোকা লাগুক, কোনো ধরনের রোগ হোক চাহে না হোক, মাঝে মধ্যে কিন্তু নিম তেল আর চাইলে একটু সাবান দিয়ে ওটা স্প্রে করতে পারো। এই গাছটা ঝড়ে বৃষ্টিতে এটা পড়ে গেছিলো, আমি একটা কাঠি দিয়ে সোজা করে রেখেছি, জানি না বাঁচবে কি না। এই যে দেখতে পাচ্ছ পাতাগুলো আরও বেশি কুঁকড়ে গেছে, কিন্তু ফলনে কিন্তু কোনো রকম কোনো ঘাটতি আসেনি। যেরকম ফল এসছিলো আগেও ফুল এসছিলো, ওরকমই গাছে এক গাছ আবার ফুল আসছে নতুন করে, আর লঙ্কাও তৈরি হচ্ছে। তো হয়তো রোগটা নির্মূল হচ্ছে না, বাট গাছটার শক্তি যেটা সেটা কম হয়নি। এতে নিম তেল ইউজ করলে এটা হবে। আর যদি রাসায়নিক পদ্ধতি ইউজ করতে চাও করতে পারো, বাট আমি গাছে বাড়িতে রাসায়নিক জিনিস ইউজ করি না গাছে, তো আমি সেটা সাজেস্টও করবো না কাউকে। এবার দেখো এই ছোট ছোট গাছের লঙ্কার ফলন, এই ছোট্ট ছোট্ট গাছে এক একটা গাছে খুব যদি কম হয় থেকে 10-12টা করে লঙ্কা প্রত্যেকটা গাছেই আছে, মানে রেডি আছে হারভেস্ট করার জন্য, প্লাস ফুল ছোট ছোট লঙ্কা তো চলছে ওদের মতো। এই যে এইটুকু গাছটাতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলাদা ধরনের, এটা একটু হলদে হলদে কালারের লঙ্কাটা, এটা একটু ছোট ওর থেকে, একটু লম্বা সাইজের এটা। তো আলাদা আলাদা বীজ আছে, কোনোটা দোকানের কেনা বীজ, কোনোটা বাড়ির বীজ থেকে করেছি, তো আলাদা আলাদা বীজ আছে, সেই জন্য লঙ্কাগুলো আলাদা আলাদা হয়েছে। এটা যেমন ডার্ক সবুজ কালারের লঙ্কাটা, গাছটাও বুঝতে পারছো একটু অন্য গাছের থেকে আলাদা। এটাতে তো অনেক লঙ্কা ধরেছে, যার তুলনায় এটা সবচেয়ে ছোট গাছটা। এগুলো তাই, লঙ্কাগুলো এখনো বড় হয়নি, হতে চলেছে। প্রত্যেকটা গাছেই কিন্তু লঙ্কা একদম ভর্তি। তো তোমরাও কিন্তু, আমি জানি খুব সহজে লঙ্কা, কিন্তু খুব একটা পরিশ্রম লাগে না যদি তাতে পোকা না লাগে, তো পোকা লাগুক চাহে না লাগুক নিম তেলে স্প্রে করবে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একবার। এই দেখো এই মিরাকল গাছটাতে আমি একটু নিচে সার দিয়ে একটু ইট দিয়ে দিয়েছিলাম, যাতে জল দিলে গাছটা জল সার পায়। তো এখানেও লঙ্কা ধরেছে, অনেকগুলোই ধরেছে বেশ, যার মানে ওরতে কোনো কেয়ার হয়নি, তার মানে এক গাছটাতে 5-6টা লঙ্কা ধরেছে, দেখতেই পাচ্ছ লম্বা লম্বা। এগুলো কিন্তু, এটা কিন্তু নিজে থেকে বীজ পড়েছে, কেনা বীজ পড়ে লঙ্কাটা ধরেছে। এটাতেও গাছটাতেও পোকা লেগে গেছে। আসলে এই গাছ পোকাটাই খুব খারাপ, একবার যদি বাগানে আসে এই পাতা কোঁকড়ানো যে পোকাটা, এটা কিন্তু প্রত্যেকটা গাছেই লাগবে। তো এটা নিয়ন্ত্রণ করার জন্য নিম তেল স্প্রে করতেই হবে, কিছু করার নেই।
এবার গাছটার এক গাছ লঙ্কার সাথে যে গাছগুলোর যে সৌন্দর্য সেটা দেখো, দেখে আমায় কমেন্ট সেকশনে জানাও যে এরকম লঙ্কা লাগাতে কিছুই পরিশ্রম লাগে না, খুব সহজে বাড়ির বীজ থেকে শুধু অল্প কম্পোস্ট দিয়ে কি সুন্দর লাল লাল লঙ্কাগুলো ছোট্ট ছোট্ট গাছে ঝুলছে। এগুলো কিন্তু ব্যালকানিতে বাড়ির ছাদে খুব সহজেই তৈরি করা যাবে এরকম লঙ্কা গাছ। দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো অনেক পেকে গেছে, কিছু সবুজ আছে, কিছু হলুদ হয়েছে, কিছু অল্প অল্প কালো কালো লাগছে, কারণ পাকতে সবে শুরু করেছে লঙ্কাগুলো। তাই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগলো। এবার আমি এই লঙ্কাগুলো একটু হারভেস্ট করে নেবো, যেগুলো লাল হয়ে গেছে সেগুলো রেখে লাভ নেই, কারণ এবার ওগুলোতে গাছের যে অতিরিক্ত শক্তিটা সেটা টেনে নিচ্ছে বীজ তৈরি করার জন্য, কারণ আমার লঙ্কার বীজের দরকার নেই, বাস পাকা লঙ্কা গাছে দেখতে ভালো লাগে বলে রেখেছিলাম। এটা দেখো নিজেই ওর মধ্যে আবার এটা নর্মাল পাতি বাংলায় তো মুরগি ঝুটি গাছ বলে ফুল গাছ। আর এই গাছটা দেখো, যেটা আমি বলছিলাম যে গাছের নিজের নিজের সময় আছে, এই গাছটাতে কিন্তু একটাও ফুল আসেনি এখনো অবধি। তো এবার আমি কিছু লঙ্কা পাকা লঙ্কাগুলো হারভেস্ট করে নেব। বাগানে ফার্স্ট লঙ্কা এটা আমার, সিরিয়াসলি খুব ভালো লাগছে। আমি লঙ্কা গাছ খুব কমই লাগাই বাড়িতে, বাট অনেকের রিকোয়েস্ট ছিল যে লঙ্কা ভিডিও বানাও, একটা লঙ্কা ভিডিও বানাও। তো আমি পুরো বীজ থেকে চারা থেকে কী করে গাছের যত্ন নেবে, কীরকম সার ইউজ করবে পুরোটা করে দিয়েছি। এবার কিন্তু আর কোনো বাহানা চলবে না লঙ্কা গাছের জন্য, বাড়িতে লঙ্কা গাছ লাগাও আর আমাকে কমেন্ট সেকশনে জানাও যে পুরো ভিডিওটা কেমন লাগলো। তোমরাও বাড়িতে লঙ্কা গাছ লাগাও, হারভেস্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, নিজের বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করো ভিডিওটা। আর আরেকটা সাজেশান যাওয়ার আগে বলে দিই, লঙ্কা গাছ যখনই লাগাবে তো নর্মাল যে বাগান, বাড়ির যে বাগান, সেখান থেকে একটু দূরে লাগাবে, কারণ এই যে পাতা কোঁকড়ানোর রোগটা এটা খুব খারাপ একটা রোগ গাছের, একবার যদি আসে তাহলে বাগানের সব গাছেই লেগে যাবে। তো একটু বাগান থেকে, নর্মাল বাগান থেকে একটু সাইডে লাগাবে, যাতে রোগটা স্প্রেড না হতে পারে। সো দ্যাটস অল, আই হোপ তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অবশ্যই, আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, তাতে আমি যখনই ভিডিও দেব তোমাদের টাইমলাইনে চলে আসবে, তোমাদের কাছে নোটিফিকেশনও চলে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ।